Hey guys, welcome back to my channel. Guys, আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব ইমো নিউ একটা আপডেট। Yes, ইমো খুব দারুণ একটা আপডেট নিয়ে এসেছে। আমরা যারা মোটামুটি সবাই ইমো ইউজ করি বা যারা ইমো ইউজ করি তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল। কেউ স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনাদের আশা করি অনেক উপকারে আসবে, কারণ ইমোর আজকের যে আপডেটটা সেই আপডেটটা হচ্ছে প্রাইভেসি সিকিউরিটি। ওকে, প্রাইভেসি সিকিউরিটি বা সিকিউরিটি প্রাইভেসি যেটাই বলুন না কেন, তো এই সিকিউরিটির উপরে একটা বড় সড় আপডেট নিয়ে আপনারা অবশ্যই এটা জেনে রাখুন এবং এটা এনাবেল করে দিন। তাহলে কিন্তু আপনার ইমোটা অনেক শক্তিশালী হয়ে, অনেক ভালো প্রোটেক্ট হয়ে যাবে আপনার ইমোতে। জাস্ট ইমোতে আপনি লগ ইন করুন, আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের মাধ্যমে। তো আপনারা ইমোতে নর্মালি চলে আসবেন। ওকে, তো আমার ইমোটা ওপেন হয়ে যাচ্ছে, আপনারা একটু ওয়েট করবেন। তো ইমোতে আসার পর আপনার ইমোর পেজটা চলে আসবে। তারপর আপনি সোজা যেটা করবেন সেটা হচ্ছে এই যে নিচের দিকে দেখবেন একটা প্লাস আইকন, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। তো এই প্লাস আইকনে একটা ক্লিক আমি করে দিলাম। জাস্ট সিম্পলি দেওয়ার পরে এখান থেকে আপনি এই যে মোর অপশন দেখতে পাচ্ছেন, এই মোর অপশনে একটা ক্লিক করে দিবেন। তো এই মোর অপশন আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে এই সেটিংস অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন। তো আমি সিম্পলি এখানে সেটিংসে একটা ক্লিক করে দিচ্ছি। তো দেওয়ার পরে আমাদের মাঝে আর একটা পেজ শো হয়ে যায়। তো এখন এরকম ঠিক একটা পেজ চলে আসবে। তো এখান থেকে আপনারা অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এই অপশনে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। তো সিম্পলি আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা পেজ চলে আসছে। এখানে কিন্তু এই মোটামুটি সবগুলোই ছিল একটা বাদে, সেটা হচ্ছে এটা ভয়েস প্রিন্ট। ওকে, এই অপশনটা, এই ভয়েস প্রিন্ট আমি চলে যাচ্ছি। তো ভয়েস প্রিন্ট আসার পরে এর মধ্যে আছে যে লগ ইন টু ইমো উইথ ভয়েস প্রিন্ট টু সিকিউরিটি ওর অ্যাকাউন্ট। ওকে, তো এটা হচ্ছে মূলত আপনার ভয়েস দ্বারা ইমোর একটা ভালো বড় সড়ো সিকিউরিটি আপনি দিয়ে দিতে পারবেন। সেটা হচ্ছে আমি আবার দেখিয়ে দিচ্ছি, হাতে কলম স্টার্ট রেকর্ডিং। জাস্ট আমি এটাতে ক্লিক করেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু কোড চলে আসছে উপরে, এখানে দেখতে পাচ্ছেন 9448062 5। তো এখন আমাকে যেটা করতে হবে, এটা হাই কোয়ালিটি লক স্বরূপ বা সিকিউরিটি স্বরূপ যাই বলুন না কেন, তো এটা আমাকে দিতে হবে। এই এখানে চেপে ধরে জাস্ট এই কোডটা আমি বলবো, তাহলে কিন্তু এটা নিয়ে নেবে। ওকে, যেমন আমাকে কিন্তু এটা ট্যাপ করে ধরে রাখতে হবে, ট্যাপ করে ছেড়ে দিলে হবে না, মানে চেপে ধরে তারপরে টোটাল সংখ্যাটা বলতে হবে। বলবেন এরকম 9448062 5, এরকম বলবেন, তাহলে কিন্তু এটা কমপ্লিট নিয়ে নেবে। ওকে, তো আমি এরকম বলে দিচ্ছি, দেখুন এখানে আপনারা লাইভ দেখতে থাকুন। 9448062 5। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ভয়েস প্রিন্ট সার্টিফাইড। ওকে, তো এখানে কিন্তু হয়ে গেছে, টিকমার্ক উঠে গেছে, এখানে কিন্তু ভয়েস প্রিন্ট, এখানে আমি একটা ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আরেকটা পেজ ওপেন হয়ে গেছে, এখানে আর একটা কোড চলে আসছে ঠিক একইভাবে আগের মতো। এখানে চেপে ধরে জাস্ট এই কোডগুলো বলে দিবেন, তাহলে আপনার ফাইনালি এটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, 7862062 5। তো এখানে দেখতে পাচ্ছেন ভয়েস প্রিন্ট ম্যাচড, মানে প্রথমটা এবং শেষেরটা দুটাই ম্যাচড হয়েছে। আমি সঠিকভাবে বলেছি এবং আমার ভয়েস একই রকম হয়েছে। তো ভয়েস যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু এটা খুলবে না। যেমনটা হচ্ছে আমার জায়গায় যদি অন্য কেউ ভয়েস দিত, দুই জায়গায় দুইজনে ভয়েস দিলে এটা কিন্তু ম্যাচ হতো না। তো এখন আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। তো এখন দেখুন এটা কিন্তু এই যে অ্যানেবল হয়ে গেছে। তো এটার মূলত কাজ হচ্ছে যে ধরুন আমরা যে ফোন নাম্বার দিয়ে ইমোটা খুলি বা লগ ইন করতে যাই, তো তখন কিন্তু আমাদের ইমোর যে ফোন নাম্বার ওখানে একটা 5-7 ডিজিটের একটা কোড যায়, কোডটা দিয়ে আমরা কিন্তু ইমোর মধ্যে প্রবেশ করতে পারি বা লগ ইন করতে পারি। তো এখানে আর একটা বড়ো সিকিউরিটি হচ্ছে যে এখন থেকে ওই ইমোর কোডটা দিবেন, দেওয়ার পরে আপনার এই ভোকালের মাধ্যমে একটা কোড দিতে হবে। হ্যাঁ, এই কোডটা যতক্ষণ না পর্যন্ত দিবেন ততক্ষণ ইমোতে কেউ লগ ইন করতে পারবে না। এইটা দেওয়ার মূল কারণ হচ্ছে দেখা যায় যে আমার ফোনটা আমি কোথাও রেখে দিছি বা কোনো এক ফ্রেন্ডের হাতে দিছি, সে আমার ফোন নাম্বার দিয়ে ইমোটা লগ ইনের চেষ্টা করলো, জাস্ট কোডটা পাঠালো আমার ফোনে, দেখে সে তার ফোনে কোডটা বসিয়ে দিলে সে কিন্তু লগ ইন করে ফেলতে পারবে খুব ইজিতে। এভাবে কিন্তু ইমো হ্যাক হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে। তো ইমোর প্রাইভেসি অনেক দুর্বল মনে করছে মানুষে বা কোম্পানিও মনে করছে, এর জন্য কিন্তু এই প্রোটেক্টটা নিয়ে এসছে। তো এখন কী হবে, যার ইমো সে যদি এইরকম একটা ভয়েস প্রিন্ট প্রোটেক্ট দিয়ে রাখে বা একটা সিকিউরিটি লক দিয়ে রাখে, তাহলে কিন্তু তার ওই সিমে কোড আসার পাশাপাশি কিন্তু এই ভয়েস কোড না দিলে তার কিন্তু লগ ইন সম্ভব না বা লগ ইন কেউ করতে পারবে না।
তো দেখা গেল যে যার ইমো শুধুমাত্র সেই ব্যবহার করতে পারবে। তো এর মাধ্যমে কিন্তু ইমোটা কখনো আর হ্যাক হওয়ার সম্ভাবনা থাকলো না। ভালো একটা আপডেট, আমার কাছে খুবই খুবই পজিটিভ লেগেছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে আপনারা এনাবল করতে পারেন। তো অনেক ভালো বড় সড়ো একটা আপডেট ছিল, এর জন্য আপনাদের জানিয়ে দিলাম। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই এখনই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। তো দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।